নমস্কার, দৃশ্যকল্পে আপনাকে স্বাগত। আমি পলাশ মুখোপাধ্যায়। যাওয়া এবং খাওয়ার নতুন ঝকঝকে একটি পর্ব নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। সকলে নিশ্চয়ই ভালো আছেন। আজকের যাওয়া এবং খাওয়া খুব দূরে নয়, আবার খুব কাছেও নয়। আজ যাব হাওড়ার বাউরিয়া। এখন হাওড়া গেলে আমরা মেট্রো ছাড়া ভাবতেই পারি না, তাই বাড়িতেই দুটি ডাল ভাত খেয়ে সকাল 10:30 নাগাদ চলে এসেছি দমদম মেট্রো স্টেশনে। এখান থেকে যাব ধর্মতলা বা এসপ্ল্যানেড। ধর্মতলাতে পৌঁছে এবার ধরে নেব হাওড়ার মেট্রো। উঠেও গিয়েছি হাওড়ার মেট্রোতে। এখন তো এটাও একটা বেশ দর্শনীয় ব্যাপার, গঙ্গার তলা দিয়ে যাচ্ছে মেট্রো। এখন তো এই রোমাঞ্চই বাঙালি খাচ্ছে তাড়িয়ে তাড়িয়ে। আমিও ব্যতিক্রম নই। ধর্মতলা থেকে মিনিট 7-এর মধ্যেই চলে এলাম হাওড়া স্টেশনে। উপরে উঠেই দেখি ঘাটশিলা যাওয়ার মেমু দাঁড়িয়ে। এখন 11:30 মতো বাজে। হাওড়া দক্ষিণ শাখায় এখন ট্রেন চলাচল বেশ অনিয়মিত। এই দেখুন না, 10:05-এর ঘাটশিলা যাওয়ার ট্রেন এই 11:30-তেও ছাড়েনি। আরও 15 মিনিট পর ছাড়লো আমাদের ট্রেন। এই ট্রেনের একটা সুবিধা হলো এর স্টপেজ কম। হাওড়া ছেড়ে 7রাগাছি আন্দুল, তারপরেই বাউরিয়াতে দাঁড়াবে এটা। এই প্রচণ্ড গরমে ফাঁকাই ট্রেন। আমিও জানালার ধারে বেশ রাজার মতোই বসে চলেছি। আজকের গন্তব্য বাউরিয়া শুনে একটু অবাক হয়েছেন নিশ্চয়ই। এত জায়গা থাকতে হঠাৎ বাউরিয়া কেন? আসলে আমি মনে করি সব জায়গারই তার নিজস্ব কিছু বৈশিষ্ট্য বা বিশেষত্ব থাকেই, দেখার চোখ দরকার। গঙ্গাপাড়ের এই ছোট্ট জনপদও ব্যতিক্রম নয় নিশ্চয়ই। আজ তাই চলেছি বাউরিয়া ভ্রমণে। মিনিট 40-এর মধ্যে দেখলাম ট্রেন ঢুকছে বাউরিয়াতে। আমাকে নামিয়ে দিয়ে নিজের গন্তব্যের দিকে চলে গেল ট্রেন। ট্রেন চলে যেতেই শুনশান প্ল্যাটফর্ম। এটা কিন্তু দেখার মতো বিষয়। আমরা যারা কলকাতা বা পার্শ্ববর্তী অঞ্চলে থাকি, আমাদের স্টেশনগুলিতে এমন নির্জনতা আশা করাই যায় না। খুব ভালো লাগছিল এই নিরিবিলি নিঝুম স্টেশনটি। তবে এবার বেরোতে হবে। স্টেশন থেকে বেরোলেই অজস্র টোটো এবং অটো মিলবে। তবে আমি প্রথমেই যাব কাছাকাছি একটা মন্দির দেখতে। স্টেশন থেকে এই 7-মিনিটের পথ। সেদিকেই হাঁটা দিলাম ধীরে। চলে এসেছি বেনেখালী শিবকালী মন্দিরে। মন্দিরটি বেশ সুন্দর দেখতে। বেশ খানিকটা জায়গা নিয়ে এই মন্দির। প্রায় 1:45 বাজে, প্রখর রোদ, প্রচণ্ড গরম। তা সত্ত্বেও এখনও দেখলাম মন্দির খোলাই আছে। ভিতরে রয়েছেন মা কালী। পুরোহিতের কাছে শুনছিলাম এই মন্দিরের বয়স প্রায় 100 বছর। তবে এখন যে মন্দিরটি দেখা যাচ্ছে সেটা পরে হয়েছে। পুরনো মন্দিরের জায়গায় এই নতুন মন্দিরটি তৈরি হয়েছে এই 14 বছর আগে। মন্দিরের ভিতরেই মা কালীর পাশে অন্য একটি ঘরে রয়েছেন শিব, সামনে নন্দী।
এবার আসি মন্দিরের বাইরে। মন্দিরের সামনে একটি সবুজ ছোট্ট মাঠ, পাশেই ছোট্ট একটা পুকুর। সব মিলে জায়গাটি কিন্তু মন্দ নয়। তবে এখন খুব রোদ, তো বাইরে আর বেশিক্ষণ দাঁড়াতে পারলাম না। খানিকক্ষণ মন্দিরের শোভা দেখে এবার এই বেনেখালী শিব মন্দির থেকে বেরোতে হবে। এবারে একটা টোটো নিয়ে নিয়েছি, যাচ্ছি পঞ্চাননতলা। বাউরিয়া আদতে একটি শিল্পাঞ্চল, যার পাশ দিয়ে বয়ে গিয়েছে গঙ্গা। খুব বড় শহর নয়, শিল্পাঞ্চল হওয়ার কারণে বিভিন্ন ধরনের বিভিন্ন ভাষাভাষীর মানুষজনের বাস এখানে। যা বলছিলাম, পঞ্চাননতলা যাচ্ছি মূলত খাওয়ার জন্য। আসলে গরমের কারণে বাড়ি থেকেই ভাত খেয়ে বেরিয়েছি, কিন্তু এসেই খোঁজখবর করে জানলাম এই এলাকার নামি মিষ্টির দোকানটি এই পঞ্চাননতলাতেই। চলে এসেছি পঞ্চাননতলায়। এখানেই মোড়ের উপরেই রয়েছে গৌরাঙ্গ মিষ্টান্ন ভাণ্ডার। না, দোকানের কোনো সাইনবোর্ড নেই, তবে আমাদের চিনতে কোনো অসুবিধে হলো না। মোড়ের মাথায় এই একটাই মিষ্টির দোকান। গৌরাঙ্গতে প্রচুর মিষ্টি আছে, নানান ধরনের মিষ্টি সাজানো শোকেসে। দুপুর প্রায় 1:30 বাজে, তাই ক্রেতা একটু কম। তবুও আমি যত সময় ছিলাম ক্রেতার কিন্তু অভাব দেখিনি। বোঝাই যাচ্ছিল এই এলাকায় বেশ জনপ্রিয় দোকান। গ্রামাঞ্চলে যা হয়, রসগোল্লা এবং দই এই দুটি খুব জনপ্রিয়। এই দোকানও ব্যতিক্রম নয়, তবে এগুলি তো প্রায়শই খাওয়া হয়। আমি চাইছিলাম একটু অন্য ধরনের কিছু খেতে। ওরাই তখন আমায় পরামর্শ দিলেন তিনটি মিষ্টি একটু চেখে দেখার। আমি সম্মতি দিতেই আমার সামনে চলে এলো নানান রকমের মিষ্টি। বাউরিয়া বেড়াতে এসে কোথায় কি বিখ্যাত খাবার দাবার আছে, কি খাওয়ানো যায়, আমরা খোঁজখবর করছিলাম। তো এই খোঁজ করতে করতেই খোঁজ মিলল গৌরাঙ্গ মিষ্টান্ন ভাণ্ডারে। সকলেই এক কথায় বললেন যে বাউরিয়া এলে এখানকার মিষ্টি খেতেই হবে। আমরা চলে এসেছি পঞ্চাননতলায় মোড়েই দোকান। যদি দোকানে কোনো সাইনবোর্ড নেই, তা সত্ত্বেও চিনতে কোনো অসুবিধা হয় না। গৌরাঙ্গ রসগোল্লা খুব ভালো বলেছিলেন অনেকে আমাকে। রসগোল্লা আমরা খেলাম না, আসলে রসগোল্লা প্রায়শই তো খাই বিভিন্ন জায়গায় গিয়ে। তখন ওরাই আমাদেরকে সাজেস্ট করলেন তিনটে মিষ্টি, এই তিনটে মিষ্টি নাকি ওদের দারুণ সে তিনটে খাওয়ার জন্য। আমি খাচ্ছি, তিনটের অদ্ভুত অদ্ভুত নাম আছে। প্রথমে এটা হচ্ছে সান রোজ, এই যে সান রোজ এই মিষ্টির নাম, ইংরেজি নাম। এটা তো বাংলা পাটিসাপটা টাইপেরই একটা মিষ্টি, পাটিসাপটাই। আর এটা হচ্ছে ক্রিম চমচম। তো এই দুটো, এই তিনটে মিষ্টি আমি প্রথমে, তাহলে আমাকে দিয়েছিল হচ্ছে সান রোজ, সেটা একটু খেয়ে দেখি সান রোজটা কেমন। ভেতরে এর একটা আলাদা পুর আছে, খারাপ না, সুন্দর একটা গোলাপ জলের গন্ধ আছে, ভালো। আচ্ছা, এবার তাহলে আমরা পাটিসাপটা খাই। পাটিসাপটা তো, হ্যাঁ পাটিসাপটা কিন্তু বেশ সুন্দর মনে হচ্ছে, খেতে দেখেই ভালো লাগছে। কম মিষ্টি, বেশ ভালো, মিষ্টি বেশি না। এবার হচ্ছে ক্রিম চমচম, অপরে অনেক কিছু ছড়ানো আছে। আচ্ছা, আমি একটু বেছে খাই এদিক দিয়ে ক্রিম চমচম। এটারও কিন্তু মিষ্টি খুব বেশি নয়, দুটিরই, পাটিসাপটা এবং ক্রিম চমচমে মিষ্টি কম, ভালো খেতে। এটাও খারাপ খেতে না, এটা মিষ্টি এদের তুলনায় একটু বেশি। তিনটি মিষ্টি ভালোই খেলাম। এবার তো বাউরিয়া বেড়ানো এখনও বাকি, আমরা বাড়িও বেড়াবো। তো আপনারা যদি আসেন তাহলে গৌরাঙ্গ থেকে একটু মিষ্টি খেয়ে বা নিয়ে যাবেন, কোনো অসুবিধা নেই, খারাপ না মিষ্টিটা। আমি তাহলে একটু মিষ্টি খাই, তারপর আমরা বাউরিয়ার দিকে যাচ্ছি, আরও কয়েকটা জায়গায় যাবো। অনেক রকমের মিষ্টি খাওয়া হয়ে গেল। মিষ্টিগুলি ভালোই ছিল অবশ্য, কিন্তু এই এলাকার তুলনায় এর দাম আমার বেশ বেশিই লাগলো। পাটিসাপটা এবং ক্ষীর চমচম এই দুটি মিষ্টি 18 টাকা পিস, এবং সানরোজ
24 টাকা পিস। এটা আমার মনে হয়েছে আরও একটু কম হতেই পারত, তবে নিশ্চয়ই মানুষ কেনেন, নাহলে মিষ্টির দাম এত বেশি রাখার কথা এরা ভাবতেন না হয়তো। এদের দইও খুব ভালো শুনলাম, কিন্তু এতগুলি মিষ্টি খাওয়ার পর সেটা আর খেয়ে দেখা হলো না। যাই হোক, মিষ্টি মুখের পর এবার আবার পথে আমি। এবার চলেছি গঙ্গার ঘাটের দিকে। এই প্রসঙ্গে বলি, আমি আসার আগে গুগলে স্টেশনের পাশেই ভূতনাথ মন্দিরের উল্লেখ পেয়েছিলাম, ছবিও দেখলাম, কিন্তু এখানে এসে সেই মন্দিরের কোনো অস্তিত্বই পাইনি। স্থানীয়রা ওকে বলতেই পারেননি, এটা বেশ অবাক লাগলো আমার। কথা বলতে বলতে এসে গিয়েছি গঙ্গার ঘাটের কাছে। ওই দূরে দেখা যাচ্ছে গঙ্গা। ঘাটের কাছে এখন এই দুপুরে অবশ্য মানুষজন কমই, নিরিবিলি নিস্তব্ধ ঘাট চত্বর। এখন অবশ্য ভাটা, জল অনেকটা নিচে। আমিও নেমে গেলাম নিচে। ওপারেই বজবজ, দেখা যাচ্ছে সেখানকার ছবি। নদীর ধারে এখন শুধুই আমি, সঙ্গী জলের ছলাচ্ছল শব্দ। দারুণ লাগছিল কিন্তু। নদীবক্ষে জেগে আছে একটি গাছের গুড়ি, এদিকটা বেশ ছায়া ছায়া, বাতাস বইছে হু হু করে, ভালোই লাগছিল বেশ। গিয়ে বসলাম সেই গুড়ির ওপরে। আজ সারাদিন খুব গরম, আজই শুধু না, বেশ কয়েক সপ্তাহ ধরেই তো প্রচণ্ড গরম পড়েছে, আজও ব্যতিক্রম নয়। প্রচণ্ড রোদ্দুর, তার মধ্যে আমাদের ঘোরাঘুরি হয়েছে। কিন্তু এই যে আমরা এখন এই এসে গঙ্গার ধারে বসেছি, বাউরিয়ার এই গঙ্গার ধারটা কিন্তু খুব সুন্দর, একেবারে নির্জন, ভাটা চলছে, ফলে একদম গঙ্গার অনেকটা গভীরে আমরা চলে এসেছি, নেমে এসেছি নিচে। সুন্দর একটা ফুরফুরে হাওয়া বইছে, ফলে এখন আর রোদ্দুরটা সেরকম গায়ে লাগছে না। বিকেল প্রায় হব হব, সারাদিনের ক্লান্তিটা যেন জুড়িয়ে গেল এই গঙ্গা পাড়ে বসে। এত সুন্দর, এত সুন্দর বাতাস, এত সুন্দর একটা আবহাওয়া এখন তৈরি হয়েছে, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। আমি আরেকটু গঙ্গার ধারে বসে এই আবহাওয়াটার একটু মজা নিই, এই প্রকৃতির এই পরিবেশের একটু মজা নিই। তারপর তো বাউরিয়া দেখা আমাদের আরেকটু বাকি আছে, আমরা যাবো আরেকটু, কিন্তু একটু মজা, একটু বিশ্রাম, একটু সময় কাটানো গঙ্গার সঙ্গে, এটুকুই বলার ছিল। আমি একটু গঙ্গা দেখি, তারপরে আপনাদের নিয়ে যাচ্ছি বাউরিয়ার অন্য জায়গাতে। নদীর আওয়াজ, এছাড়া মাঝে মধ্যে নৌকা আবার লঞ্চের যাতায়াত, সব মিলিয়ে মনোমুগ্ধকর পরিবেশ। নদীর পাশে বসে কেটে গেল ঘণ্টা দুয়েক। ইতিমধ্যেই ঘাটে ভিড় জমতে শুরু হয়েছে, স্থানীয় মানুষজন আসছেন গরমে গঙ্গার হাওয়া খেতে। ঘাটটি বেশ বাঁধানো চত্বর, মন্দিরও রয়েছে একটি, সেই মন্দির সংলগ্ন ঘাটে ভিড় বেশিই দেখলাম। পাশেই আছে লঞ্চ ঘাট, এখান থেকে নদী পার হয়ে যাওয়া যায় বজবজে। প্রচুর মানুষ পারাপার করেন, আমিও করব। আজ ফিরব বজবজ হয়েই, তবে তা কিন্তু পরে, এখনও একটু দেখা বাকি আছে। এখান থেকে যাচ্ছি সমাধি বাবার মন্দিরে। মিনিট দশেকের পথ হেঁটেই চলেছি, পথেই পড়ল রাধানগর ঝিল, এখানে একটু দাঁড়াতেই হলো। সুন্দর একটা জলাশয়, পথের ধারে গাছের ছায়া, পাশে এমন একটা ঝিল,
দারুণ লাগছিল দেখতে। এখানেই সামান্য সময় কাটালাম আমি। এবারে আবার যাচ্ছি সমাধি মন্দিরের দিকে। এই রাস্তা সোজা ঢুকে যাচ্ছে জুট মিলের ভিতরে। আমরাও সে গেট দিয়ে ভিতরে এলাম। ঢুকেই ডান দিকে একটা রাস্তা গিয়েছে ছোট মতো, সমাধি বাবার মন্দির সেদিকেই দেখাচ্ছে। কোয়ার্টারের পাশ দিয়ে সেই রাস্তা ধরে এগোলাম সামনে। ঘন সবুজের মাঝ বরাবর সেই পথ। এই রাস্তা শেষ হয়েছে সমাধি মন্দিরে গিয়েই। টুকটুক করে এসে গিয়েছি সমাধি বাবার মন্দিরে। চারিদিকে সবুজ, তার মাঝেই আশ্রম। পরিবেশটি কিন্তু ভারী চমৎকার। সামনেই বড় বড় করে লেখা মন্দির বা আশ্রম খোলা বন্ধের সময়। যোগাযোগের নম্বরও এখানে দেয়া আছে। এর আগে আমি রায়গঞ্জ ভ্রমণে গিয়ে দেখেছিলাম সমাধি আশ্রম। আমি ভাবলাম তারই কোনো একটি শাখা হবে এটি। ভুল ভাঙল ভিতরে গিয়ে। ভিতরে ঢুকে শুনলাম এই সমাধি বাবা অন্য মানুষ। পুরো নাম শ্রী শ্রী নিত্যানন্দ গোস্বামী মহন্ত মহারাজ সমাধি বাবা। জনশ্রুতি বর্ধমানের কোনো জমিদার বংশের সন্তান ছিলেন এই সমাধি বাবা। সন্ন্যাস নিয়ে এখানে ওখানে ঘুরতে ঘুরতে চলে আসেন বাউরিয়ার এই অঞ্চলে। 1858 সাল নাগাদ এখানেই গঙ্গার পাড়ে আশ্রম বানিয়ে থেকে যান। 1913 সালে তার তিরোধান হয়। এখানেই সমাধি লাভ করেন তিনি। তার সমাধিকে কেন্দ্র করেই এখন এই আশ্রম বা মন্দির। ভিতরে বাবার সমাধিস্থল তো রয়েছে, এছাড়াও আছেন মা দুর্গা এবং কালীও, রয়েছে একাধিক শিবলিঙ্গ। এই আশ্রমের একটা বিশেষত্ব হল এখানে মুসলিম সম্প্রদায়ের মানুষজনও আসেন, সমাধি বাবার কাছে প্রার্থনা করেন, পুজো দেন। এই যেমন আমাদের সামনেই সমাধি বাবার কাছে পুজো দিতে এসেছেন রুকসানা বেগম। শুনলাম সমাধি বাবা কোনো নির্দিষ্ট সম্প্রদায়ের নির্দিষ্ট দেবতার পুজোর কথা বলতেন না, তাই তার কাছে আসেন বিভিন্ন সম্প্রদায়ের মানুষ। ভালো লাগলো এই সম্প্রীতি দেখে, ভালো লাগলো সমাধি বাবা সর্বধর্মের প্রতি শ্রদ্ধা দেখে। এটাই তো আমাদের থাকা উচিত। এখানে ভোগের ব্যবস্থা আছে, তবে আগে থেকে ফোন করে বলতে হয়। নিত্য পুজোর পাশাপাশি বিশেষ বিশেষ দিনে পুজো হয় এখানে। এখানে দেয়া ফোন নম্বরে যোগাযোগ করে আসতে পারেন আপনারা। মন্দির থেকে বেরিয়ে এবারে এলাম পিছনের দিকে। এখানে একটা বড় বটগাছ, তার ছায়ায় এই মন্দিরটি। পিছনে ঘন জঙ্গল, বেশ একটা তপোবন গোছের পরিবেশ। কিন্তু খানিক সময় এখানে থেকে এবার সমাধি বাবাকে বিদায় জানানোর পালা। সমাধি আশ্রম থেকে চলে এসেছি সোজা খেয়াঘাটে। এখান থেকে নদী পার হয়ে যাব বজবজ, সেখান থেকে শিয়ালদহের ট্রেন ধরব। তবে পড়ন্ত বিকেলে গঙ্গা দর্শনের লোভটা ছাড়তে পারলাম না আরও একবার। জেটির ওপর দাঁড়িয়ে তাই আরও একবার চেটে পুটে নিচ্ছিলাম গঙ্গা দর্শনের সেই স্বাদ। আমাদের পারানির তরি থুড়ি লঞ্চ এসে গিয়েছে। ধীরে ধীরে পাড়ে এসে ভিড়ল সেই লঞ্চ। আমি উঠে এবারে চলেছি ওপারে বজবজের উদ্দেশ্যে। এবারে বলি বাউরিয়া যাতায়াতের ব্যাপারে। গাড়ি নিয়ে এলে বম্বে রোড ধরে বাউরিয়া চলে আসতেই পারেন সহজেই। ট্রেনে এলে হাওড়া থেকে পাঁশকুড়া, মেচেদা, খড়গপুর, মেদিনীপুর প্রভৃতি লোকালে সহজে আসা যায় বাউরিয়াতে। এছাড়াও শিয়ালদহ থেকে বজবজ লোকালে এসেও নদী পার করে বাউরিয়া আসা বেশ সুবিধাজনক।
আসলে বাউরিয়ার দর্শনীয় স্থানগুলি এই গঙ্গার পাড় ঘেঁষে, তাই ওদিক থেকে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনার থেকে এলে আমার মনে হয় শিয়ালদহ দিয়ে আসাই সুবিধাজনক। কথা বলতে বলতে নদী পার হয়ে চলে এসেছি বজবজে, বাকি কথা বজবজ স্টেশনে পৌঁছে বলছি। পৌঁছে গেছি বজবজ স্টেশনে, এবার বজবজ থেকে ধরে নিয়েছি ট্রেনও, যাব শিয়ালদহ। এবারে বলি, বাউরিয়াতে থাকার তেমন কোনো হোটেল কিন্তু নেই, প্রয়োজনও পড়ে না এখানে থাকার, একদিনে সহজেই ঘুরে চলে আসা যায়। দুপুরে খাওয়ার জন্য ছোট বড় বেশ কিছু হোটেল বা রেস্টুরেন্ট পাবেন, বিরিয়ানির দোকান তো আছেই। আজ তাহলে এখানেই শেষ করছি, আবার সামনের বুধবারই ফিরে আসছি যাওয়া এবং খাওয়ার নতুন একটি পর্ব নিয়ে। ততক্ষণ সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন দৃশ্যকল্পের ইউটিউব চ্যানেল।